আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম ফিতির এই সকালের আলুর দম। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটিও একটু হলেও আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। চলুন আপনাদের সাথে নিয়ে আজকের রেসিপিটি শুরু করব। এখানে আমি লাল আলুটা নিয়ে নিয়েছি। আলুটা আমি একটু বড় সাইজের নিয়েছি। আলুটাকে খুব ভালো করে আমি ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুটাকে কেটে ফিরে আসছি। দেখুন আলুটা আমি কেটে নিয়েছি, এরকম দুফলা করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ছোট করে নিতে পারেন। আমি আলপনার্স কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে থাক। আলুগুলো পুরোপুরি সেদ্ধ করব না। যখন একটু সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ, আদা, রসুন আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি। আজকে আমি পেঁয়াজের কলি দিয়ে এই আলুটাকে ভুনা করব। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজের কলি দিয়ে আলু ভুনা বা আলুর এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন, দেখবেন যে কতটা মজার এবং কতটা সুস্বাদু হয়। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আবারও চুলায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ একটি। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সেই মশলাটি। আবারও খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে আবারও খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। 1/2 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। এভাবে আলু ভুনা বা আলুর তরকারিটি একবার বানিয়ে খাবেন। এবার আমি এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো আর হচ্ছে ধনে পাতা কুচি। দিয়ে আবারও খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। এই আলুর দম বা আলু ভুনার তরকারিটি যদি আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু সেই জমে যায়। এবার আমি কষানো হয়ে গেলে মশলাটা এ পর্যায়ে এসে আমি 1/2 সিদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় মশলাটার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার যে এসে বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ আমি আগেই আলুটাকে 1/2 বয়েল করে রেখেছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুটা আমার ভুনা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। গরম গরম এমনিতেও খাওয়া যাবে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু সেই জমে যাবে বা লুচি পুরির সাথেও সেই জমে যাবে। আবার আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।